إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد सम्मानित श्रोता दर्शक मंडली अल्लाह रब्बुल आलमीन प्रशंसा एवं रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ऊपर सलातो सलामेर परे आज जुमा बार 28 रजब 1442 हिजरी मुताबिक 12 मार्च 2021 मस्जिदुल हराम मक्कातुल मुकर्रमार जुमार खुतबार संक्षिप्त अनुवाद आपनादेर सामने पेश करछि। खतीब हच्छेन सम्मानित शेख डॉक्टर सऊद इब्ने इब्राहिम अश-शराइम हाफेजाहुल्लाह ताआला। अल्लाह रब्बुल आलामीन प्रशंसा एवं सुन्नती खुतबार परे बोलछेन जे अम्मा बाद अतपर सब चाहते उत्कृष्ट बाणी हच्छे कलामुल्लाह अल्लाह रब्बुल आलामीन बाणी एवं सब चाहते उत्तम आदर्श हच्छे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर निये आसा आदर्श। अशर्रुल उमूरि मुहदसातुहा एवं सब चाहते जघन्य काज हच्छे धर्मेर नामे नव आविष्कृत शिर्क बिदात। और मने रखबे जे ज्ञानी ओ सब व्यक्तिरा जारा निजेर हिसाब निजेई करे एवं मृत्युर परे जे स्थायी जीवन रयेछे तार जन्य कर्मतत्पर हय। अपरोग ओ सब व्यक्तिरा जारा कुप्रवृत्तिर अनुसरण करे एवं आल्लाह रब्बुल आलमीनेर काछे कर्महीन थाका सत्त्वेओ बड़ो बड़ो आशा राखे। आजकेर खुतबार विषयवस्तु बोले दाओ भालो हबे ता होच्छे जौन हैरानीर भयावहता एवं प्रतिकार। बोलछेन सम्मानित खतीब जे आल्लाह रब्बुल आलमीन जिनि प्रज्ञावान जिनि सब किछुर सूक्ष्म खबर राखेन तिनि नर एवं नारीके सृष्टि करेछेन एवं प्रत्येके बेश किछु बैशिष्ट्य दिये सृष्टि करेछेन। একের বৈশিষ্ট্য আরেকের তুলনায় ভিন্ন রয়েছে। আবার কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে নর নারী তাতে উভয়ভাবে শরীক রয়েছে। যেমন একজন পুরুষের নারীর দিকে আকর্ষণ রয়েছে তেমনি একজন নারীর নরের দিকে আকর্ষণ রয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই আকর্ষণের ক্ষেত্রে সীমানা নির্ধারণ করেছেন এবং এই সীমানাকে শক্ত বেড়া জাল দিয়ে প্রতিরক্ষার ব্যবস্থা করেছেন যাতে করে প্রত্যেকের ইজ্জত আবরুর সুরক্ষা করা সম্ভব হয় এবং প্রত্যেকের আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন যে স্বাধীনতা কেড়ে নেওয়া ছিনিয়ে নেওয়া হারাম অপরাধ বলে আখ্যায়িত করা হয়েছে। এবং এই মানব জাতির ইজ্জত আবরুর সুরক্ষা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা পাঁচটি যে বিষয় রয়েছে ইসলামী শরীয়াই যেগুলিকে আদ-দারুরাতুল খামস বলা হয়। পাঁচটি এমন বিষয় যেগুলি প্রতিটি মানুষের জন্য আবশ্যক বা মানব জাতির নিরাপত্তার জন্য আবশ্যক তার একটি, তা হচ্ছে মান ইজ্জতের হেফাজত করা, আত্মমর্যাদার সুরক্ষার ব্যবস্থা করা এবং এই বিষয়গুলির ওপর সমস্ত আসমানি যে মিল্লাত বা দিন রয়েছে সবগুলি একমত, আর বিশেষ করে দিন ইসলাম। মনে রাখতে হবে যে চরিত্র হচ্ছে যে কোনো জাতির স্তম্ভ, যে কোনো জাতির উন্নতির গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে এই আখলাক চরিত্র। এই আখলাক চরিত্র আমাদেরকে সব সময় গঠন করতে হবে, আর এই আখলাক চরিত্র যাতে নষ্ট হয় বা উত্তম চরিত্রকে ছিদ্র করে এমন যে সব বিপরীত বিষয় রয়েছে উত্তম চরিত্রের সেগুলি থেকে সতর্ক সাবধান থাকতে হবে এবং এর মাধ্যমেই মানুষ উন্নতি করতে পারে,
আর যদি এই আখলাক চরিত্র মানুষের নিচে নেমে যায় তাহলে কোনোদিন সেই জাতি উন্নতি করতে পারে না। এমন উন্নতির কোনো মূল্য নেই পার্থিব উন্নতি, যেই উন্নতিতে আধ্যাত্মিকতা নেই, যেই উন্নতিতে উত্তম চরিত্র গঠন নেই। আর বর্তমান সমাজের দিকে যদি গভীরভাবে তাকিয়ে দেখেন তো দেখবেন যে একটি খারাপ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যেটি বড়ই বিরক্তিকর এবং যেটি বড়ই মানব সমাজের জন্য ধ্বংসাত্মক, যা নিয়ে চিন্তিত জ্ঞানীগুণীরা যারা মানব অধিকার নিয়ে কাজ করছেন, যারা জ্ঞান চর্চা করছেন, যারা মানব জাতির তরবিয়তে লেগে আছেন, তারা এই বিষয় নিয়ে বড় চিন্তিত। যে বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকে নিরাপত্তা বিশেষজ্ঞরা এবং বিচার বিভাগের বিশেষজ্ঞরা, আর আজকাল সোশ্যাল মিডিয়াতে সেই বিষয়গুলি আমরা খুব বেশি দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, যে বিষয়টির ওপর অত্যন্ত গুরুত্ব দেওয়া আবশ্যক, আর তা হচ্ছে মানুষের ইজ্জত আবরুর ক্ষেত্রে যৌন হয়রানি করা অথবা যৌন হয়রানির কাছে চলে যাওয়া। এই যৌন হয়রানি বলতে কী বোঝানো হয়েছে, এর অর্থ হচ্ছে যে একজন পুরুষ হোক অথবা নারী হোক অপরজনের ওপর আক্রমণ করবে, সীমা লঙ্ঘন করবে, সেটা ইশারা ইঙ্গিতে হতে পারে, সেটা কুদৃষ্টি পাত করে হতে পারে, সেটা স্পর্শ করার মাধ্যমে হতে পারে, সেটা স্পষ্ট ভাষায় যৌন প্রস্তাবের মাধ্যমে হতে পারে, অথবা ইশারা ইঙ্গিত করে কারো আত্মমর্যাদা নষ্ট করা হতে পারে। এবং অসৎ উদ্দেশ্যে নর এবং নারীর এই রকমের আচরণ হতে পারে। এই যৌন হয়রানির যেই অর্থের দিকে ইঙ্গিত করলাম, এটি একটি চরম নোংরা অপরাধ এবং এটি হচ্ছে আন্তর্জাতিক সমস্যা, যে সমস্যা আর সমাধান এবং যেই সমস্যাকে সামলানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, সেটা জনসম্মুখে হোক অথবা বিশেষ বিশেষ ক্ষেত্রে হোক। আর এই যৌন হয়রানি শুধু নারী জাতির সাথেই খাস নয়, বরং কখনো কখনো পুরুষদের সাথে হয়ে থাকে, কখনো কখনো কচি কাঁচা শিশুদের সাথে হয়ে থাকে। এই যৌন হয়রানি পুরুষ এবং নারীদের মাঝে এটি হচ্ছে বড়ই খারাপ চরিত্র, এবং এই চরিত্র বিশেষ করে তাদের যাদের অন্তরে ব্যাধিগ্রস্ত, যাদের অন্তর ব্যাধিগ্রস্ত হয়েছে এবং যাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ নেই, এমন তাদের জীবনযাপন যে যা ইচ্ছা তাই করে থাকে, যেখানে ইচ্ছা যেইভাবে ইচ্ছা চলাফেরা করে থাকে, সচ্চরিত্র বলে তাদের কাছে কোনো কিছু নেই এবং একজন অপরজনের শ্রদ্ধা সম্মান প্রদর্শন করবে এই বিষয়টি নেই, সেটা অজ্ঞতার কারণে হোক অথবা অন্তর পাপিষ্ঠ হয়ে যাওয়ার কারণে হোক। আর এই রোগ, যেই রোগের ভয়াবহ পরিণাম শুধু ব্যক্তির সাথে সীমিত নাই, বরং ব্যক্তি থেকে এর ভয়াবহ পরিণাম নেমে আসে পরিবারে, যেই পরিবার হচ্ছে সমাজের একটি অংশ, আর ধীরে ধীরে তা পুরো সমাজকে গ্রাস করে ফেলে। মনে রাখবেন হে আল্লাহর বান্দারা, যে এই যৌন হয়রানি হচ্ছে ব্যভিচারের মন্ত্র এবং এটি হচ্ছে পাশবিক চরিত্র, সেটা জনসম্মুখে হোক অথবা যে কোনো জায়গায় হোক না কেন, যারা
একে অপরের অধিকারের পরোয়া করেন না, আর কখনো কখনো জৈন হয়রানি হয়ে থাকে পোশাক আশাকের মাধ্যমে, এমন অশালীন পোশাক পরিধান করে থাকে নর হোক অথবা নারী হোক, যাতে অন্যকে আকৃষ্ট করে থাকে। এই যৌন হয়রানি কখনো কখনো ভাষার দ্বারা হয় না কিন্তু অবস্থার দ্বারা হয়ে থাকে। কথা বলে না কিন্তু চলাফেরার মাধ্যমেই এই যৌন হয়রানি করে থাকে এক শ্রেণীর মানুষরা। এই ক্ষেত্রে মনে রাখবেন যে কারো যদি চালচলন অথবা পোশাক আশাক এই রকমের হয়, তার মানে এই নয় যে আপনার জন্য এই হয়রানি করার বৈধতার প্রমাণ মিলে বা বৈধতার সুযোগ আসে। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে, এবং যে যতটা অপরাধ করবে তাকে ততটাই অপরাধী বলে গণ্য করা হবে। এই রকমের যৌন হয়রানির প্রতিরোধ করা এবং তা সমাজ থেকে নির্মূল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যৌন হয়রানি যাতে করে না ঘটে, ঘটার আগেই তার সুব্যবস্থা নিতে হবে, আর সেটা হবে একজন ব্যক্তির মানমর্যাদার খেয়াল রেখে এবং একজন মুসলিমের দীনে ইসলামের ক্ষেত্রে সচ্চরিত্রের যে একটি ভালো প্রভাব রয়েছে এবং সচ্চরিত্রের গুরুত্ব রয়েছে সেটি অনুধাবন করার মাধ্যমে, যাতে করে সমাজ শান্তভাবে জীবনযাপন করতে পারে। আর যদি এই রকমের কোনো ঘটনা ঘটে যায় তাহলে তার উচিত শাস্তি দেওয়ার মাধ্যমে এই যৌন হয়রানির প্রতিরোধ আমাদেরকে করতে হবে। এবং এই ক্ষেত্রে মনে রাখবেন যে যারা এই রকমের খারাপ চরিত্রের মানুষ তাদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস বলা যেতে পারে। তিনি বলছেন যে ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের উপর ব্যভিচারের একটা অংশ লিখে দিয়েছেন। আদরাকা যালিকা লা মুহালা, যেটা লেখা হয়েছে তাতে লিপ্ত হবে সেই জন্যই লেখা হয়েছে। জি, আল্লাহ রাব্বুল লিখে দিয়েছেন সেই জন্য বাধ্য নয়, বরং আল্লাহ রাব্বুল সব কিছু জানছেন এবং তাকদিরে লেখা রয়েছে যে কে কেমন জীবনযাপন করবে আল্লাহ সব কিছু জানছেন। ফাজেনাল আইনে আন নাজরু, সুতরাং চোখের জেনা হচ্ছে কুদৃষ্টিপাত করা। ও জেনাল লিসানে আল মন্তেকো, আর জবানের জেনা হচ্ছে কথা বলা নর নারীর। এবং মনের জেনা হচ্ছে অশুভ আশা আকাঙ্ক্ষা করা। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবুহু, আর লজ্জা স্থান সেটার বাস্তবায়ন করে অথবা সেটা করতে অপারগ হয়। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের তাহলে জেনা ব্যবিচার ঘটে থাকে। যৌন হয়রানি শুধু মানুষের কুপ্রবৃত্তির কারণে হয় না, কখনো কখনো তা হয়, আবার কখনো কখনো কুপ্রবৃত্তির অনুসরণ ছাড়া এবং শারীরিক চাহিদা ছাড়াও এটি একটি বালা এবং ফিতনা হিসাবেও ঘটে থাকে এমন কিছু ব্যক্তি সম্পর্কে যাদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিন থেকে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের অন্তরের সম্পর্ক দুর্বল হয়ে পড়েছে। সহিহ বুখারী মুসলিমে এই মর্মে একটি ঘটনা রয়েছে। কুফাবাসী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার প্রখ্যাত সাহাবি এবং দশজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তির অন্যতম, তার সম্পর্কে অভিযোগ করল। সাদ বিন আবি ওয়াক্কাস সেখানকার আমির হিসাবে গিয়েছিলেন, আমির উমরিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানে। তারা অভিযোগ করলো যে সাদ বিন আবি ওয়াক্কাস ভালো মানুষ না, বেশ কিছু কুফার অসৎ লোকেরা। এই খারাপ রেপোর্ট শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন আবি ওয়াক্কাসকে সেখান থেকে বরখাস্ত করলেন।
যারা অভিযোগ এনেছিল তাদের একজন বৃদ্ধ ব্যক্তি ছিল বা জনৈক ব্যক্তি ছিল যার উপনাম ছিল আবু সাদা। সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যে অভিযোগগুলি আমার বিরুদ্ধে করেছে তিনটি অভিযোগ তার একটিও সত্য না, সবগুলি মিথ্যা। যখন আমার বিরুদ্ধে মিথ্যা তিনটি অভিযোগ করেছে আমিও তাদেরকে তিনটি বদদোয়া দেব, বা তাকে বিশেষ করে যেই ব্যক্তি মুখ্য ভূমিকা পালন করেছে এই মিথ্যা অভিযোগে তাকে আমি তিনটি বদদোয়া দেব। বলেছিলেন তিনি আমা ওয়াল্লাহ লা আদওয়ান্না বি সালাস, শুনে রাখো আল্লাহর কসম করে বলছি আমি তাকে তিনটি বদদোয়া দেব। আল্লাহুম্মা ইন কানা আবদুকা হাযা কাযিবান কামা রিয়ান ওয়া সুমআতান, হে আল্লাহ তোমার এই বান্দা এই লোক যদি মিথ্যাবাদী হয়, লোক দেখানো লোককে শোনানো খ্যাতির জন্য আমার বদনাম করার জন্য মিথ্যা অভিযোগ করেছে, তাহলে ফাতিল উমরাহু, তার বয়স বৃদ্ধি করে দাও। তাহলে বয়স বৃদ্ধি হওয়াটা কোনো ভালো নিয়ামত নয় যদি বয়স বৃদ্ধিটা নেকির সাথে সাথে না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন এ কথা বলবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন শুধু এ কথা বলবেন আল্লাহ আপনাকে দীর্ঘায়িত করুন, আপনাকে দীর্ঘ হায়াত দান করুন, দীর্ঘদিন আল্লাহ বাঁচিয়ে রাখুন, না না না, এটা খুব ভালো কাজ নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৎ আমলের সাথে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন, ঈমান আমলের সাথে। বদদোয়া দিলেন যে আল্লাহ তার আয়ুকে দীর্ঘ করে দাও, ও আতিল ফাকরাহু, এবং তার দারিদ্রকে দীর্ঘ করে দাও, খুব অভাবে বানিয়ে দাও, দীর্ঘ সময় ধরে যেন অভাবী হয়ে থাকে। ও আর রে জহুলিল ফিতান, আর তৃতীয় বদদোয়া দিয়েছিলেন আল্লাহ তাকে ফিতনায় নিমজ্জিত করো, নারী ফিতনায়। ফাল্লামা কাবেরা ফিসিন, সেই ব্যক্তি যখন বার্ধক্যে উপনীত হইল, ওয়াসাকাত হাজেবাহু আলা আইনেহি, এমন বৃদ্ধ হয়ে গেছিল যে তার চোখের যে ভুরুগুলি রয়েছে পাপড়ি রয়েছে সেগুলি বার্ধক্যের কারণে একেবারে ঝুলে গিয়েছিল আর চোখ ঢাকা পড়ে গিয়েছিল। সেই সময় সারা এত আর্রাদলিল জাওয়ারি, এই বার্ধক্যে এই চরম বার্ধক্যেও সেই ব্যক্তি রাস্তাঘাটে যেসব দাসীরা চলাফেরা করত দাসীদের পেছনে পেছনে ছুটত, নাউজুবিল্লাহ, ফায়াগমেজহন্না, আর তাদের গায়ে হাত দিয়ে দিত। ওয়াকানাবাদালেখা ইজা সোয়েল, তাকে জিজ্ঞাসা করা হয় তুমি এত বুড়ো হয়ে গেছো আর তোমার এইরকম বদচরিত্র কেন, তুমি এইরকম কেন কাজ করছো, আর কি তোমার শারীরিক চাহিদা থেকে গেছে। ইয়াকুল, তখন বলতো সে হাড়ে হাড়ে টের পেয়েছে, শেখুন কবীর, আমি খুব বেশি বৃদ্ধ হয়ে গেছি, মফতুন, ফিতনায় পড়ে গেছি, বদ্দ লেগে গেছে, আসাবাতনি দাওয়াত সাদ, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ তাআলা বদ্দ আমাকে লেগে গেছে, কিন্তু সমাধান আর কিছু নেই। এই জন্য কখনো জেনে বা অজান্তে অপরাধ করবেন না, মানুষের হক নষ্ট করবেন না, কারো উপরে জুলম অত্যাচার করবেন না। শরীয়তে যে জিনিসটি সুনির্ধারিত এবং যুক্তিসম্মত আর তা বাস্তব সত্য, তা হচ্ছে যে ইসলামী শরীয়ায় এই যৌন হয়রানির ক্ষেত্রে এমন বিধিবিধান রয়েছে যেগুলি ফিকার কিতাবাদিতে বিশদভাবে আলোচনা করা হয়েছে, যার মাধ্যমে মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করা যেতে পারে, এবং যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া এবং তাদেরকে সোজা করা সম্ভব হতে পারে। এবং এই ফিকার কিতাবগুলিতে প্রশাসনের যে ভূমিকা হওয়া উচিত সেই বিষয়গুলিও নিয়ে আলোচনা করা হয়েছে। এই প্রশাসনের মাধ্যমে বাঁকা মানুষদেরকে সোজা করা যেতে পারে। বড়ই খুশির বিষয় হবে যখন জনগণ দেখবে যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দেশের নেতৃত্ব দিয়েছেন তারা এই যৌন হয়রানির ক্ষেত্রে যারা অপরাধী তাদেরকে যথাযথ শাস্তি দিচ্ছেন, এবং তাদের ক্ষেত্রে তাদের খোঁজ খবর রাখছেন যাতে করে মানুষ নিরাপদ চলাফেরা করতে পারে। ইসলামী শরিয়ার
একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বান্দার হকে রক্ষণাবেক্ষণ করা, যাতে করে কোনো মানুষের অধিকার নষ্ট না করা হয় এবং এর সুরক্ষা সুনিশ্চিত করা। আর বান্দার হককে আল্লাহ রাব্বুল আলামিনের হকের ওপর অগ্রাধিকার দেওয়া হয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হকের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন উপেক্ষা করবেন, আল্লাহ মাফ করবেন, তিনি গফুর রহিম। পক্ষান্তরে বান্দার হক অতক্ষণ আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে মুক্তি লাভ না করবে ক্ষমা নেওয়ার মাধ্যমে অথবা তার যথাযথ হক আদায় করে দেওয়ার মাধ্যমে। এই জন্য ইসলামী শরীয়তে আদেশ নিষেধ এসেছে বা বিধি নিষেধ এসেছে আত্মমর্যাদার সুরক্ষার ক্ষেত্রে, যার কিছু সম্পর্ক হচ্ছে ব্যক্তি জীবনের সাথে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা বা বাতান, তোমরা অশ্লীল কথা কাজের কাছে যেও না, সেটা প্রকাশ্য হোক অথবা গোপনে হোক। আর কিছু বিধিবিধান এমন রয়েছে যেগুলি সম্পর্ক রয়েছে সমস্ত ক্ষেত্রের সাথে, ব্যক্তি জীবনের সাথে এবং সমষ্টিগত জীবনের সাথে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার ঐতিহাসিক ভাষণ যে ছিল কোরবানির দিনের বিদায় হজে, তাতে বলেছিলেন ইন্না দিমা আকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম ওয়া আবশারাকুম আলাইকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। শুনে রাখো, নিশ্চয়ই তোমাদের জান, তোমাদের মাল ধন সম্পদ, তোমাদের ইজ্জত আবরু, তোমাদের সব কিছুই হারাম সম্মানিত, যেমন এই দিনটি সম্মানিত দিন। তোমাদের এই মাসটি জিলহজ মাস, বড় সম্মানিত মাস। তোমাদের এই শহর মক্কাতুল মুকাররমা যেমন সম্মানিত, ঠিক তেমনি তোমাদের জান মাল ইজ্জত আবরু হচ্ছে সুরক্ষিত এবং সম্মানিত। দীনে ইসলামের পূর্ণতার একটি দিক হচ্ছে যে দীন ইসলামের বিধিবিধান যুক্তি বিরোধী নয়, বরং যুক্তিসম্মত। বরং দীন ইসলাম কখনো কখনো যুক্তির মাধ্যমে মানুষকে বোঝাতে শিক্ষা দিয়েছে। শুধু আপনি দীন ইসলামের বিধিবিধান বর্ণনা করবেন, তার চাইতে বেশি গুরুত্ব রাখে যে সেটা যদি যুক্তিসম্মত আপনি বুঝতে পারছেন, তাহলে কখনো কখনো যুক্তি দিয়ে বুঝাবেন, যেটা অনেকের জন্য বেশি উপকারী হবে। যেই ব্যক্তি কারো যৌন হয়রানি করতে যায়, সেই ব্যক্তি যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখে যে যার সাথে এই খারাপ আচরণ করছে সে কারো বোন, কারো মা, কারো মেয়ে, ঠিক তেমনি তারও মা রয়েছে, তারও বোন রয়েছে, তার হয়তো মেয়ে রয়েছে অথবা তার খালা ফুফু রয়েছে ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলি একটু চিন্তা করলেই সতর্ক সাবধান হয়ে যাবে যে আমি এইরকম কাজ করতে পারি না, কারণ আমারও মা বোন রয়েছে, আমারও বংশের মেয়েরা রয়েছে। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, জনক একজন যুবক নবী সাল্লাহ সাল্লামের কাছে আসলো, এসে বললো ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল। এই যুবক অবিবাহিত ছিল এবং তার যৌন চাহিদার বড়ই তাড়না ছিল, বরদাস্ত করতে পারছিল না। বললো ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল। ইমানের দুর্বলতাও ছিল, এজেন্টলি বিজে না, আমাকে আপনি ব্যবচারের অনুমতি দিয়ে দেন তো। ফাক বলাল কৌম আলী ফাজা যা রুহ, সাহাবাইকারামরা যারা সেখানে ছিলেন দেখলেন যে ছেলে তো বড় বেয়াদব, আরে ব্যবচার করার জন্য অনুমতি চাইছে, তাকে ধমকাতে শুরু করলেন। আর তারা বলতে লাগলেন সাহাবাইকারামরা যে মাহ মাহ, খবরদার তুমি কি কথা বলছো, বেয়াদবি করছো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে উদনহ, তাকে কাছে নিয়ে এসো, কাছে নিয়ে এসো, তাকে তুমি কাছে আসো। সেই ছেলে কাছে আসলো, এসে রাসূলুল্লাহ সাল্লার পাশে বসে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে জিজ্ঞেস করলেন আতহিব্বু হুলে উম্মেক, আচ্ছা বলো তো তুমি যে ব্যবচারের অনুমতি চাইছো, তুমি কি তোমার মায়ের সাথে ব্যবচার পছন্দ করবে, কেউ যদি ব্যবচার করে। কালা লা ওয়াল্লাহ,
না আল্লাহর কসম করে বলছি, জালানি আল্লাহ ফেদাক, আল্লাহ আমাকে আপনার ওপর কুরবান করুন, উৎসর্গ করুন, কখনো এটা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে, ওয়ালান নাসু ইউহিবুনা উম্মাতাহুম, তাহলে অন্য মানুষরাও নিজ নিজ মায়ের জন্য কখনো সেটা মেনে নেবে না। তুমি যেমন মেনে নিতে পারো না, তেমন তাদেরও তো মা কেউ আছে, সুতরাং তারাও মেনে নিতে পারে না মায়েদের ক্ষেত্রে। তাহলে আফাত ওহিব বলে ইবনা থেকে, চলো ঠিক আছে, তোমার মেয়ে যদি থাকে তোমার মেয়ের জন্য বরদাস্ত করবে, কেউ যদি ব্যবিচার করে। কাল আল্লাহ আল্লাহ ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহ রসুল, আল্লাহর কসম করে বলছি কখনো বরদাস্ত করবো না। জালানি আল্লাহ ফেদাক, আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনার উপর উৎসর্গ করুন। কালা ওয়ালান্না সুয়েহব্বু না হলে বানাতেহিম, অন্য অন্য লোকেরাও মেয়েদের জন্য সেটা কখনো পছন্দ করতে পারে না। রাসূলুল্লাহ বলে, আফা তোহে বলে ওখতে, তোমার বোনের জন্য, তোমার বোনের সাথে কেউ যদি ব্যবিচার করে। কালা লা ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, জালানি আল্লাহ ফিদাক, আল্লাহ আপনার ওপর আমাকে উৎসর্গ করুন। ওয়ালান্না, কালা নবী সাল বলে, ওয়ালান্না সুয়েহব্বু না হলে আখাওয়াতেহিম, তাহলে অন্য অন্য মানুষরাও তাদের বোনদের জন্য পছন্দ করবে না, তার যার সাথে জেনা করতে যাচ্ছ সে কারো মা, কারো মেয়ে, কারো বোন। কালা আফা তোহিব বলে, আম্মা, তোমার ফুফুর সাথে কেউ যদি ব্যবিচার করতে চায়। কালা আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, এটা হইতেই পারে না, জালানি আল্লাহ ফেদাক। কালা ওয়ালান্না সুহিব বলে, আম্মা তেহিম, তাহলে অন্য লোকেরাও তাদের ফুফুদের জন্য পছন্দ করবে না। কালা আফা তোহিব বলে, খালা, চলো তোমার খালার সাথে, তোমার খালার সাথে কেউ যদি ব্যবিচার করে। কাল আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম করেছেন না, কখনো হইতে পারে, জালানি আল্লাহ ফিদা আক, আল্লাহ আপনার উপর আমাকে উৎসর্গ করুন। কাল ওয়ালান্না সুহিব খালাতেহিম, তাহলে অন্য মানুষরাও তাদের খালাদের সাথে এই কাজ কুকাজ পছন্দ করবে না। কী করে তুমি এর জন্য অনুমতি চাইছ? কালা ফওয়াদা ইয়াদাহু আলী, তারপর রাসূলুল্লাহ সাল্লাম তার গায়ে হাত রাখলেন আর তাকে দোয়া দিলেন তিনটি। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ মাগফির জাম্বা, আল্লাহ এই যুবক ছেলেটির গুনাহ তুমি মাফ করে দাও, তুই তে যা হয়েছে। ওয়াতাহির কালবা, অন্তর কি তুমি পাক পবিত্র করে রোগমুক্ত করে দাও, এর অন্তর ব্যাধিগ্রস্ত, এর অন্তরকে পাক পবিত্র করে দাও। হাসসেন ফারজা, এবং তার লজ্জা স্থানকে সুরক্ষিত করে দাও। ফালাম ইয়াকুন বাদা যালিকাল ফাতা ইলতাফিতু ইলা শাই, তারপর এই যুবক কোনো দিন খারাপ চরিত্রের দিকে ফিরে যায়নি। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই সহি সনদে হাদিসটি বর্ণনা করেছেন। দ্বিতীয় খুতবাতে সম্মানিত খতিব হাফিজাহুল্লাহ তাআলা বলছেন, আল্লাহর প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, যে ওয়া বাদু ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, হামদ সালাতের পরে তিনি বলছেন, ফাইনাল ইফফাতা খুলকুন মানশুদ, সচ্চরিত্র এবং জেনা ব্যবিচার থেকে, বদচরিত্র থেকে বেঁচে থাকা সতীত্ব, এটি কাঙ্ক্ষিত চরিত্র। প্রত্যেকের এই রকমের আকাঙ্ক্ষা হওয়া উচিত যে আমার চরিত্র যেন সচ্চরিত্র হয়, আমি যেন সতীত্ব বহাল রাখি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমে এর জন্য উৎসাহিত করেছেন, ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালিয়াস্তাফিফিল লাযিনা লা ইয়াজিদুনা নিকাহনা তায়ুগনিয়াহুমুল্লাহু মিন ফাযলিহি, ওই সব লোকেরা যারা বিয়ে করতে সক্ষম নয় তারা যেন সচ্চরিত্রের অধিকারী হয় এবং জেনা ব্যবিচার থেকে যেন বেঁচে থাকে। হাত্তা ইয়ুগনিয়াহুমুল্লাহু মিন ফাযলিহি, যতদিন পর্যন্ত আল্লাহ তাদেরকে তার অনুগ্রহক্রমে সচ্ছল করে দিচ্ছেন না, অভাবমুক্ত করে দিচ্ছেন না, বিয়ের ব্যবস্থা করে দিচ্ছেন না, হারাম থেকে তারা বেঁচে থাকবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভাবমুক্ত করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন হালাল রুজির ব্যবস্থা করে দেবেন। এই সচ্চরিত্র হচ্ছে সুউন্নত চরিত্র, উত্তম চরিত্র। প্রতিটি ব্যক্তিকে সুসজ্জিত হওয়া উচিত এই চরিত্রে, যাতে করে নিজের কুপ্রবৃত্তির এবং যে যৌন চাহিদা রয়েছে সেটাকে লাগাম লাগিয়ে সেটাকে কন্ট্রোল করতে পারে এবং পাশবিক চরিত্র থেকে মুক্ত থাকতে পারে, যাতে করে মানুষ এমন জায়গায় না পৌঁছে যায় যার পরিণাম ভালো না। সচ্চরিত্র সর্বদাই হচ্ছে কল্যাণকর, এমনকি যাদের যৌন চাহিদা নেই, হয়তো শারীরিক কোনো রকমের যৌন চাহিদা নেই, তাদের ক্ষেত্রেও সচ্চরিত্র বড়ই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন মহান আল্লাহ ইরশাদ করছেন,
ওই সব বয়সিকা নারীদের ক্ষেত্রে যাদের আর বিবাহের কোনো আগ্রহ বা চাহিদা নেই, ওয়াল কাওয়ায়েদু মিনান নিসা ইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান, ওই সব বৃদ্ধা মহিলারা যারা এখন এই বয়সে বিবাহের আশা রাখে না বা তাদের মধ্যে যে বিবাহের পরের যে সব প্রয়োজনগুলি রয়েছে শারীরিক সেগুলির কোনো প্রয়োজন তাদের মধ্যে নেই, তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল বলছেন বৃদ্ধা মহিলাদের ক্ষেত্রে ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদানা সিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা, তাদের জন্য কোনো গুনাহ হবে না যদি শরীরের কাপড়কে আংশিক নামিয়ে রাখে তবে বেহায়া বিপর্দা হয়ে নয়, সাজগোজ করে নয়, কখনো যদি মাথার কাপড় নেমে যায় অথবা চেহারা যদি খোলা থাকে বৃদ্ধাদের তাহলে তাদের গোনা হবে না। তবে তারপরে আল্লাহ বলছেন তারপরেও যদিও তারা বৃদ্ধা, যদিও তাদের কোনো রকমের বিবাহের চাহিদা নেই, তারপর ওয়াইয়াস্তা ফেফনা খায়রুল্লাহন, তারা যদি সচ্চরিত্রের অধিকারী হয় এবং সতীত্বকে বহাল রাখে এটা তাদের জন্য উৎকৃষ্ট হবে। সুতরাং যেন প্রত্যেক ওই সব লোকেরা যারা এই যৌন হয়রানি করতে চাই তাদেরকে চিন্তা করা উচিত গভীরভাবে, যে এই যৌন হয়রানির দিকে যখন আপনি গেলেন সেই সময় যদি মালাকুল মত এসে হাজির হয়ে যায় আপনার রূহটা কবজ করার জন্য, আত্মা গ্রহণের জন্য, সেটা কি তাকে পছন্দ লাগবে? যে এই অবস্থায় আপনার মরণ চলে আসুক, কখনো না, যে কোনো সময় মরণ চলে আসতে পারে। চিন্তা করুন, এই বদচরিত্র নিয়ে মারা গেলেন আর তারপরে আপনাকে কবরে কবরস্থ করা হইল, আর তারপরে আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য মনকান নাকের এসে বসিয়ে দিল, এটা কি পছন্দ লাগবে যে এরকম বদচরিত্র নিয়ে আপনি কবরে চলে যান? চিন্তা করুন যে আপনি এ বদচরিত্রের অধিকারী, খারাপ চরিত্র আপনার, আর তারপরে হাশরের মাঠে আল্লাহ হাজির করলেন আর সেখানে যে হাহাকার অবস্থা, যে এখন আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, এই রকম অবস্থাটা কি আপনার পছন্দ লাগবে যে এরকম পাপের অবস্থায় আপনি দুনিয়া থেকে চলে যান? চিন্তা করুন আপনাকে এক সময় সেই জাহান্নামের ওপর দিয়ে যে পুল আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করবেন সেই পুল পার করতে হবে, পুল সিরাত পার করতে হবে, সেখানে আপনি বিব্রত অবস্থায় রয়েছেন যে সেখানে মুক্তি পাবেন না জাহান্নামে নিক্ষিপ্ত হবেন, আপনি এই পাপের অবস্থায় দুনিয়া থেকে চলে যান, এটা কি পছন্দ করছেন? যেই সময় দাঁড়িপাল্লা কায়েম করা হবে আর নেকি গোনা মাপা হবে আর সেই সময় মানুষ সে হাহাকার অবস্থা হবে যে তার এই নেকির পাল্লা ভারী হচ্ছে না হালকা হচ্ছে, কি যে অবস্থা, আর এইরকম পাপের বোঝানি আল্লাহর সামনে যদি হাজির হয়ে যান এটা কি আপনি পছন্দ করেন? এইরকমই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দণ্ডায়মান হবেন এবং আল্লাহর প্রতিটি ব্যক্তিকে জিজ্ঞেস করবেন সেই সময় এই পাপের বোঝানি আল্লাহর সামনে হাজির হবেন, এটাকে আপনি চান? সুতরাং প্রত্যেক মুসলিম নর এবং নারী যাতে করে আল্লাহকে ভয় করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত যে সীমারেখা রয়েছে সেটার যেন খেয়াল রাখেন আর সীমা লঙ্ঘন করবেন না। সহিহ বুখারি মুসলিমে একটি হাদিস রয়েছে, আতা ইবনে আবি রাবাহ তাবেঈ বলছেন যে কাল আলী ইবনে আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাকে বললেন, আলা উরিয়াকা ইমরাতাম মিন আহলি জান্নাহ, তোমাকে কি জান্নাতি একজন মহিলা দেখে দেব? কুলতু বালা, আতা বলছেন আমি আমার ওস্তাদকে বললাম যে হ্যাঁ অবশ্যই দেখে দেন, কি জান্নাতি মহিলা? কাল হাযিহিল মারআতু সাউদা, এই যে কালো মহিলাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে একবার আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এসে বললেন ইন্নি উসরাউ, আমার মির্গির রোগ রয়েছে, বেহুঁশ হয়ে পড়ে যাই ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্নি আতাকাশ্যাফু, যখন আমি বেহুঁশ হয়ে পড়ে যাই মির্গির রোগে তখন আমার কাপড় শরীর থেকে খুলে যায় অচেতন অবস্থায়, পরে আমি জানতে পারি যে আমার কাপড় শরীর থেকে খুলে গিয়েছিল, ফাদুল্লাহ আলী, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে আরোগ্য দান করেন। কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন শেতে সাবারতে, তুমি যদি চাও তো ধৈর্য ধারণ করো, ওয়ালাকেল জান্না, এই মির্গির রোগের বিনিময়ে তোমার জন্য জান্নাত রয়েছে, ওয়াইন শেতে দাউতুল্লাহ ইউ আফিয়াকে, আর তুমি যদি চাও যে না দোয়া করতেই হবে আল্লাহ যেন তোমাকে শিফা দান করেন, তাহলে আমি দোয়া করে দেব আল্লাহ তোমাকে শিফা দান করবেন। কালা, তিনি চিন্তা করলেন
কালো মহিলা চিন্তা করলেন যে আমি জান্নাত পেয়ে যাব এই রোগের বিনিময়ে ধৈর্য ধারণ করলে। বললেন আসবে রো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমি ধৈর্য ধারণ করব, অসুবিধা নেই, তবে একটি কথা, একটি দরখাস্ত আপনার কাছে রয়েছে। ফাইন্নি আতাকাশাফু, আমি যখন মৃগীর রোগে আক্রান্ত হই আর অচেতন হয়ে পড়ি তখন আমার কাপড় খুলে যায়, আমি বুঝতে পারি না। ফাদুল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ আতাকাশাফ, যাতে করে কাপড়টা আমার শরীর থেকে খুলে না যায়। ফাদা আল্লাহা রাসূলুল্লাহ তার জন্য দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ, দুনিয়াতেই এ রোগের ওপর ধৈর্য ধারণের জন্য জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন যে তোমাকে দুনিয়াতেই জান্নাতি এই মহিলা দেখিয়ে দিচ্ছি। চিন্তা করুন এই হাদিসটি নিয়ে যে এই বৃদ্ধা মহিলা, কালো মহিলা, তিনি কত সচ্চরিত্রের অধিকারী ছিলেন, কত তিনি সতী সাধ্বী ছিলেন, যে তার ইজ্জতের সুরক্ষার জন্য এবং আত্মমর্যাদার হেফাজতের জন্য যাতে করে জনগণের সামনে তার শরীর থেকে কাপড় খুলে না যায় দোয়া করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এটি হচ্ছে সত্যিকার অর্থে সচ্চরিত্র, আর জান্নাতীদের চরিত্র এমনটাই হবে। আর এই ক্ষেত্রে আমাদের প্রত্যেককে প্রতিযোগিতা করা উচিত। সুতরাং প্রতিটি মুসলিম নর এবং নারীর জন্য আবশ্যক হচ্ছে যে প্রত্যেকে একে অপরের শ্রদ্ধা সম্মান করবেন এবং ইজ্জত আবরু রক্ষা করার চেষ্টা করবেন। নিজের যেমন আত্মমর্যাদার খেয়াল রাখবেন, তেমন অন্যের আত্মমর্যাদার খেয়াল রাখবেন, ইজ্জত আবরুর খেয়াল রাখবেন, আর সুশৃঙ্খলভাবে জীবনযাপন করবেন। জনগণের অধিকারের ক্ষেত্রে সতর্ক সাবধান, সতর্ক সাবধান, কোনো রোগাক্রান্ত ব্যক্তি সুস্থ ব্যক্তির কাছে যেন অবতরণ না করে। অর্থাৎ যার অন্তর পাপিষ্ঠ, যার অন্তরে জেনা ব্যভিচারের ব্যাধি রয়েছে, সেই ব্যক্তি হচ্ছে রোগী। এইরকম রোগীকে সুস্থ যারা ভালো মানুষ সমাজের, তাদের কাছে আসতে দেবেন না। যেমন কীট পতঙ্গ আগুন দেখলে ঝাঁপ দেয়, কখন এমনটা করবেন না যে কীট পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দিচ্ছেন, অর্থাৎ খারাপ জায়গায় ঝাঁপ দিতে যাচ্ছেন সমাজের মানুষরা, এমনটা করবেন না। এই রকমের রেশমের কাপড় যদি আগুনের পাশে রেখে দেন তো অবশ্যই রেশমের কাপড়কে জ্বালিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সতর্ক সাবধান করে নর এবং নারীকে সম্বোধন করে ইরশাদ করছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মুমিন পুরুষদেরকে বলো ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন দৃষ্টিকে নামিয়ে রাখে, দৃষ্টিকে নত রাখে। ওয়াহফাজু ফরুজাহুম, এবং লজ্জাস্থানে তারা হেফাজত করে। যাহালেকা আজকাল, এটি তাদের জন্য অতি পবিত্রতা হবে। ইন্নাল্লাহ খাবিরু বিমা ইয়াসনা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মকাণ্ড সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন। ঠিক তেমনই নারীদেরকে, মুমিনাতদেরকে সম্বোধন করে বলতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, বলছেন ওয়াকুল, হে নবী বলে দাও, লিল মুমিনাত, মুমিন নারীদেরকে, রমণীদেরকে, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে। ওয়াহফাযনা ফুরুজাহুন, এবং তাদের লজ্জাস্থানের সুরক্ষা করে, বেহায়া বেপর্দা অবাধ মেলামেশায় চলাফেরা না করে। ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এবং তাদের সাজসজ্জা, সেটা প্রাকৃতিক সাজসজ্জা শরীরের হোক অথবা কৃত্রিম সাজসজ্জা কাপড় চোপড়ের পোশাকের হোক, এইসব যেন প্রকাশ না করে। ইল্লা মা যাহারা মিনহা, তবে যেটা নিজে থেকেই প্রকাশ পেয়ে যায়, আর নিজে থেকে প্রকাশ পায় ওপরের যে পোশাক রয়েছে মা বন্ধের, সেটি নিজে থেকে প্রকাশ পাওয়া মানে চেহারা নয় যে চেহারা খুলে চলাফেরা করবে। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলমিন যেন এই খুতবা দ্বারা আমাদের সকলকে উপকৃত করেন এবং আমাদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন, সবসময় নিজের চরিত্রকে ভালো রাখার তৌফিক দান করেন, আর যে কোনো রকমের পদস্খলন থেকে, ফিতনা থেকে আল্লাহ রব্বুল আলমিন যেন হেফাজত করেন। নারীদের পুরুষদের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন, আর পুরুষদের নারীদের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন। দুনিয়ার যতগুলি ফিতনা রয়েছে প্রকাশ্য অথবা গোপনীয়, সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।